বাংলাদেশের উপজাতি সংক্রান্ত সাধারণ তথ্য। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার জনসংখ্যা 15,86,141। এটি আদমশুমারি 2011 অনুযায়ী। মোট জনসংখ্যার 1.10% বা পার্সেন্ট আদমশুমারি 2011 অনুযায়ী। উপজাতীয়দের প্রায় 40% লোক শহরে বাস করে। উপজাতীয়দের প্রায় 40% লোক শহরে বাস করে। এই ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা 32টি। তবে উপজাতি পরিষদের মতে বা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থাৎ সরকারের হিসেবে এই সংখ্যা হচ্ছে 48টি। এর মধ্যে চট্টগ্রামে বাস করে 13টি উপজাতি। দেশের পার্বত্য চট্টগ্রামে সর্বাধিক উপজাতি বাস করে। জনসংখ্যার দিক থেকে চাকমা হচ্ছে বাংলাদেশের বৃহত্তর ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সাঁওতাল হচ্ছে দ্বিতীয়। সবচেয়ে কম অধিবাসীর উপজাতি হচ্ছে খুমি ও চপ। হদি এবং দুলই হচ্ছে উপজাতি। বহুপতি গ্রহণকারী উপজাতি হচ্ছে টোডা। টোডা উপজাতি হচ্ছে বহুপতি গ্রহণকারী উপজাতি। আদিবাসীদের জীবনধারা নিয়ে সর্বাধিক বই লেখেন আব্দুস সাত্তার। উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে অরণ্য জনপদে, শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা। শান্তিবাহিনীর বর্তমান চেয়ারম্যান হচ্ছে যতীন্দ্র বোধিপ্রিয় লারমা বা ডাকনাম সন্তু লারমা। আদিবাসীদের মধ্যে একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছে ইউকে চিং, মার্মা বীর বিক্রম। তিনি 8 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। সাঁওতাল বিদ্রোহ হয় 1855 থেকে 1856 সালে। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস ফেবো প্রকাশিত হয় 19 ফেব্রুয়ারি 2004 সালে। যে উপজাতিরা যে জেলায় বাস করে, গারোরা ময়মনসিংহ জেলায় বসবাস করে। চাকমা হচ্ছে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায়। সাঁওতাল হচ্ছে রাজশাহী ও দিনাজপুর জেলায়। রাখাইন হচ্ছে পটুয়াখালী জেলায়। মারমা হচ্ছে কক্সবাজার, বান্দরবন, পটুয়াখালী। মারমারা কোথায় বাস করে? কক্সবাজার, বান্দরবন ও পটুয়াখালী। হাজংরা বাস করে ময়মনসিংহ ও নেত্রকোনায়। রাজবংশী উপজাতি বসবাস করে রংপুরে। মুরং উপজাতি বসবাস করে বান্দরবনের গভীর অরণ্যে। কুকি উপজাতি বসবাস করে সাজেক ভ্যালি, রাঙ্গামাটি। হুদি উপজাতির বসবাস নেত্রকোনা। পাংখ উপজাতির বসবাস বান্দরবন। খাসিয়া উপজাতির বসবাস হচ্ছে সিলেট জেলায়। উরাওরা বগুড়া ও রংপুরে বাস করে। টিপ্রা উপজাতি রয়েছে খাগড়াছড়ি ও পার্বত্য চট্টগ্রামে। লুসাই উপজাতি রয়েছে পার্বত্য চট্টগ্রামে। খুমিরা বসবাস করে বান্দরবন জেলায়। মণিপুরী উপজাতি বসবাস করে সিলেট জেলায়। তঞ্চঙ্গা উপজাতি বসবাস করে রাঙ্গামাটি জেলায়। রঞ্জকীরা বান্দরবনের গভীর অরণ্যে বসবাস করে। উপজাতিদের উৎসব, চাকমারা বিজু উৎসব পালন করে এবং ফাল্গুনী পূর্ণিমা তাদের ধর্মীয় উৎসব। ত্রিপুরারা বৈশুক বর্ষবরণ উৎসব পালন করে। মারমারা সাংগ্রাই বর্ষবরণ উৎসব পালন করে। গারোরা ওয়ানগোলা উৎসব পালন করে, ওয়ান গালা। সাঁওতালরা সোহরাই উৎসব পালন করে। রাখাইনরা জলকেলি উৎসব পালন করে। মুরংরা সিয়াসত নামে একটি উৎসব পালন করে। উপজাতিদের ভাষা, ত্রিপুরারা ককবরক ভাষায় কথা বলে। সাঁওতালরা সাঁওতালি ভাষায়, গারোরা কথা বলে মান্দি ও অবেং ভাষায়। খাসিয়ারা কথা বলে মনখেমে ভাষায় এবং মগ বা মারমা বা রাখাইনরা কথা বলে পালি ভাষায়।
ধর্ম। বৌদ্ধ ধর্মের অনুসারী হচ্ছে চাকমা, মারমা, খুমি, রাখাইন। সনাতন ধর্মের অনুসারী হচ্ছে ত্রিপুরা, হাজং, পাংখোয়া। খ্রিস্টান ধর্মের অনুসারী হচ্ছে লুসাই, খাসিয়া, গারো। বৈষ্ণব ধর্মের অনুসারী হচ্ছে মণিপুরী। একমাত্র মুসলিম উপজাতি হচ্ছে পাঙ্গন। প্রকৃতির পূজারী হচ্ছে রাজবংশী উপজাতি। দেবতা, খাসিয়াদের দেবতা হচ্ছে উবলাউ নাংথৌ। গারোদের উপজাতি হচ্ছে তাতারা, রাবুকা ও শালজম।